নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। গরমকালে লস্যি খেতে কে না ভালোবাসে, তাই আজকে আমি চলে এলাম লস্যি রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই। কেশর পেস্তা বাদাম তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে 400 গ্রাম টক দই দেব। টক দইটা আমি ঘরে তৈরি করেছিলাম, আপনারা চাইলে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। 1/2 গ্লাস জল দেব, 100 গ্রামের মতন চিনি দেব, চিনিটা অবশ্যই যে যার পছন্দের মতন দেবেন, আর বিটনুন দিলাম 1/2 চা চামচ। দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আগে থেকে কেশরটা ভিজিয়ে রাখলে কালারটা খুব ভালো হয়। একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে আমি এখানে পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে পেস্তা বাদামটা আমি দিয়ে দেব। আর দিয়ে যে কেশর আর দুধ ভেজানো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর মিহি পেস্টটা খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা ভাব থাকবে। দেখুন কতটা সুন্দর মিহি পেস্ট বানিয়েছি, আর তার মধ্যেও দেখুন একটু দানা দানা আছে। খাওয়ার সময় এই দানা দানা ভাবটা থাকলে মুখে পড়লে বেশ খেতে মজার হয়, তাই চেষ্টা করবেন। এটা 2 গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে প্রথমে কেশর আর পেস্তার মিশ্রণটা আমি 2 গ্লাসে দিয়ে দেব। আপনারা দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর যে দই লস্যিটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। এটা খেতে অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ, আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন। এর মধ্যে আমি 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও বেশি একটু বরফ দিতে পারেন। আর পেস্তা বাদাম আমি কুচো করে ওপরে গার্নিশ করে দিলাম। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো রেসিপি আপডেট দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা বাড়িতে এটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই হাঁসফাঁস গরমে আপনাদের এটা খুবই উপকারী হবে আর খেতে মজার হয়। একটা দেখুন কতটা সুন্দর। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের রেসিপিতে।